নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সিংহরাশি, ওয়ার্নিং, জুন মাসে আপনারা সতর্ক থাকুন। কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে তা নিয়ে আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি, ভিডিওগুলি দেখুন, আমি এটি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। সাবস্ক্রাইব করা না করা সেটা আপনাদের উপর, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যখন সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমি একটি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন ভিডিওটি শুরু করা যাক। সিংহ রাশির জুন মাস কেমন যেতে চলেছে আমি আপনাদেরকে একে একে বিস্তারিতভাবে বলতে চলেছি। প্রথমে আসি সিংহ রাশির জাতক ও জাতিকার কী কী বিষয়ে সাবধানতা বা ওয়ার্নিং রয়েছে। প্রথমত, এই মাসে কিন্তু আপনাদের শত্রুতা হতে চলেছে, সেটা আপনার জ্ঞাতিশত্রু হোক বা বহিঃশত্রু হোক বা পূর্বেকার শত্রু হোক, সেই শত্রুরা কিন্তু মাথা চাড়া দেবে এবং আপনার কর্মস্থান এবং আপনার পারিবারিক জীবনকে নষ্ট করবে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, সেই সব শত্রুদের কাছ থেকে 10 পা পিছিয়ে থাকুন। এছাড়াও এই মাসে আপনাদের ইনকামের অনুযায়ী খরচা প্রবল হারে দাঁড়াবে, মানে খরচার ভাবটা প্রবল দেখা যাচ্ছে, এমনকি আপনাদের লোন পর্যন্ত হয়ে যেতে পারে এবং ব্যাপক পরিমাণে লোনও হয়ে যেতে পারে, যে লোনটি পরবর্তীতে রিকভারি করা খুব টাফ হয়ে উঠবে। এছাড়াও আরেকটি বিষয়ে আপনাদেরকে সতর্ক করে দিই, এই মাসে কিন্তু আপনাদের অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে, তাই রাস্তাঘাটে যখন চলাচল করবেন একটু সাবধানে চলাচল করবেন। তবে ভয়ের কিছু নেই যে প্রাণহানির ব্যাপার, এরকম না। এবার আসি আপনাদের কী কী ভালো হতে চলেছে। প্রথম অবস্থায় আপনাদের এই মাসে কিন্তু যারা ব্যবসা করছেন তাদের কিন্তু খুব ভালো হতে চলেছে, বিশেষ করে ফুড ওরিয়েন্টেড বিজনেস যারা করছেন, অনলাইন বিজনেস যারা করছেন, এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেস যারা করছেন তাদের কিন্তু খুব ভালো হতে চলেছে। এর পাশাপাশি এই মাসে কিন্তু প্রেমের যোগ প্রবল হারে দেখা যাচ্ছে, মানে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি পুরনো প্রেমও ফিরে আসবে। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। সিংহরাশির জাতক ও জাতিকাদের এই মাসে দাম্পত্য জীবন খুব ভালো দেখা যাচ্ছে, আপনাদের মধ্যে একটা রোম্যান্টিক ভাব দেখা যাবে। কিন্তু ওই যে প্রথমে বললাম যে পাড়ার কোনো শত্রু বা এরা আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডকে কান মন্ত্র দেওয়ার ফলে আপনাদের মধ্যে গণ্ডগোল কিন্তু লাগার সম্ভাবনা একটু রয়েছে, তাই আমি বলবো লোকের কথায় না চলে বিচার বিবেচনা করে চলুন। এরপরে আসি আপনাদের চাকরি ক্ষেত্র। সিংহরাশির জাতক ও জাতিকারা যারা চাকরি করছেন বা চাকরি করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুব ভালো দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে বলে রাখি, এর পূর্বেকার আমি রাশিফল যেটি দিয়েছিলাম সেখানে কিন্তু একটি কমন খুব কমন এসছে, সেটা হচ্ছে যে বর্তমানে তো লকডাউন চলছে, কোথায় চাকরি হবে বা কোথায় আমি চাকরি করব, আমি তো ঘরেই বসে আছি। তাদেরকে বলে দিই কিছু কিছু সেক্টর আছে যেগুলি খোলা আছে, যেমন যারা পুলিশে কাজ করছেন তাদের খোলা রয়েছে, যারা ডাক্তারের কাজ করছেন তাদের কিন্তু খোলা রয়েছে, যারা নার্সের কাজ চাকরি করছেন তাদের কিন্তু খোলা রয়েছে, এর পাশাপাশি দুধ ও পনির জাতীয় দ্রব্য এগুলো খোলা রয়েছে এবং মুদিখানার দোকান কিন্তু খোলা রয়েছে। তো যারা এরকম টাইপের কোনো বিজনেস করছেন তাদের কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের পারিবারিক স্থান। এই মাসে পারিবারিক স্থান খুব ভালো দেখা যাচ্ছে, কিন্তু শুধুমাত্র ভাইয়ের থেকে একটু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। সিংহরাশির জাতক ও জাতিকারা যারা সন্তান নিয়ে এতদিন ধরে প্রচেষ্টা করছিলেন তারা প্রচেষ্টা করুন, আপনাদের সন্তান লাভের যোগ রয়েছে। এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের সন্তান নিয়ে
সেরকম কোনো প্রবলেম নেই। তবে সন্তান একটু অবাধ্যতা করবে, তাই আপনারা একটু সন্তানকে বুঝান, বুঝিয়েই সমস্ত কিছুই হয়। তো ওভারঅল যদি দেখা যায়, সিংহরাশির জাতক ও জাতিকার এই মাসে শত্রুতা এবং লোন এবং অ্যাক্সিডেন্টের যোগটি রয়েছে। এই তিনটা বিষয়ে যদি আপনারা সতর্ক থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে কোনো প্রবলেম আসবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যাদের যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।